জুন মাসের 3 তারিখ সোমবার এই একদিন সরকার যদি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে তাহলে আসন্ন ঈদ উল ফিতরে টানা 9 দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, ওই একদিন ছুটির বিষয়টি নিশ্চিতের জন্য যথাযথ প্রক্রিয়া শুরু হয়েছে, শিগগিরই তা প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হবে। প্রধানমন্ত্রী চাইলে দেশের বাইরে থেকেই নির্বাহী আদেশে 3 জুন ছুটি ঘোষণা করতে পারবেন। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে 5 অথবা 6 জুন, সেই হিসেবে এবার নির্ধারিত সরকারি ছুটি থাকছে 4, 5 এবং 6 জুন, আর 7 ও 8 জুন থাকছে নিয়মিত সাপ্তাহিক ছুটি। কিন্তু তার আগে 31 মে এবং 1 জুন শুক্র ও শনিবার হওয়ায় থাকছে নিয়মিত সাপ্তাহিক ছুটি, আর 2 জুন থাকছে পবিত্র শবে কদরের ছুটি। সেই হিসেবে 31 মে থেকে 8 জুন পর্যন্ত টানা 9 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা, যদি মাঝখানের 3 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, 3 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত এখনো হয়নি, তবে প্রস্তুতি চলছে। চাইলে প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকেই এই আদেশ দিতে পারেন। না, এখন মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও কাজ করেন, এটা আমরা এখন তো ওই ইন্টারনেটের যুগ, এটা ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে, কোনো সমস্যা নেই, ইনতি করি আমরা, এটা আমার মনে হয় মানে সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে যদি হয় আর কি। 3 জুন ছুটি ঘোষণা করা হলে টানা 9 দিন ছুটি শেষে ঈদের পর অফিস খুলবে 9 জুন রবিবার। এর আগে 2016 সালের ঈদ উল ফিতরের সময় টানা 9 দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল, তবে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে 16 জুলাই শনিবার ছুটির দিনে অফিস করে ক্ষতি পুষিয়ে দিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।